এডুকেশন এন্ড আর্লি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আমাদের মাতৃভাষা ইউনিয়নের বেসিক আইটিআইসিটি আইটিআইসি প্রশিক্ষণ কেন্দ্রের বিনামূল্যে আমি একজন শিক্ষার্থী। আমার নাম তাহিদা আক্তার। আমি আমার রেজিস্টার আমার ফোন নাম্বার 131528। আমি আজ আমাদের ডে নাই। আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা শিখছি তা হলো প্রথমে আমি কম্পিউটার অন করা অফ করা শিখছি, তারপর শিখছি কম্পিউটার ডকুমেন্ট কোথায় জমা থাকে। মাই কম্পিউটার নামের একটি ফাইলে মাই সবগুলো ফাইল কম্পিউটার সব ফাইল জমা থাকে। তারপর শিখছি আমরা ফোটা তৈরি করা শিখছি, তারপর শিখছি আমরা রিসাইকেল বিন সম্পর্কে জানছি। রিসাইকেল বিনে আমাদের কম্পিউটারে যাবতীয় সব কিছু ডিলিট করার পরে জমা থাকে। এগুলো আমাদের আর বিভিন্ন কম্পিউটার থেকে একেবারে চেক করে মুছে ফেলার জন্য এখানে এসে ডিলিট করতে হয়। তারপর আমরা শিখছি মাইক্রোসফট অফিসের কাজ। মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমরা শিখছি টেবিল তৈরি করা শিখছি, টেবিল তৈরি করা শিখছি, এক্সেলের কাজ শিখছি, পাওয়ার পয়েন্টের কাজ শিখছি। তারপর আমরা শিখছি পেন্টিংয়ের কাজ, কীভাবে পেন্টিং করতে হয়। কীভাবে ওয়ার্ড প্রসেসিং শিখছি আমরা, ওয়ার্ড প্রসেসিং কীভাবে করতে হয়, কীভাবে ইন্টারনিং করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, কাজ করতে হয়, তারা নিয়ে শিখছি, ভোল করে শিখছি। তারপর আমরা শিখছি আমরা প্যারাগ্রাফ লিখলে এটার নিচে যদি রেড চিহ্ন থাকে, রেড ডিটেল চিহ্ন থাকে, তাহলে এগুলো ওয়ার্ড ভুল থাকে। তারপর শিখছি আমরা এগুলো নিয়ে এই প্যারাগ্রাফের নিচে যদি গ্রিন কালার থাকে, ডিটেল থাকে, এটা থাকে। তারপর আমরা শিখছি এক্সেলের কাজ। এক্সেলের কাজে আমরা শিখছি ফাইল ডকুমেন্টের হিসাব নিকাশ করা শিখছি। তারপর আমরা শিখছি আজ আমরা শিখছি ভাইরাস ইন্টারনেটের ব্যবহার শিখছি। তারপর ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস কী এগুলো শিখছি, ভাইরাস কম্পিউটারের কাছে বিঘ্ন ঘটায়। তারপর অ্যান্টিভাইরাস সম্পর্কে জানছি। তারপর আমরা জেনেছি কীভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম, ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যম জানছি। ফেসবুক অপর ফেসবুক টুইটার গুগলস এগুলোর কথা সে জানছি আমরা। অনেক আমরা আজ অনেক কিছু শিখছি, সামনে যে আরও অনেক কিছু শিখছি।